চুম্বন করলে রোজা ভাঙবে না বীর্যপাত যে কোনো উপায়ে যদি বীজপাত হাত দ্বারা হোক স্বামী দ্বারা যেমন হস্ত মৈতন হোক যেমনি হোক বীর্যপাত কিন্তু স্বপ্ন হলে সেটা সিয়াম নষ্ট হবে না ফানাহার ফানাহার যদি আমরা করি তাহলে রোজা দেবে তবে মনে করবেন কোনো যদি ওষুধ রোজা ভাঙবে না কিন্তু ইঞ্জেকশন সেলাইন যদি সেটা খাদ্যের সম্পর্ক হয় তাহলে অবশ্যই রোজা ভেঙে যাবে যেমন গ্লুকোজ জাতীয় কোনো জিনিস এমনকি রক্ত প্রবাস প্রবেশের শরীর মধ্যে করতে পারে না সেটা রক্তের মধ্যে প্রবেশে ঢুকে যায় এটা হচ্ছে মূল কথা এক করতে ফানাহার যে কথা বলছে ফানাহার মানে ফানাহার তো যে কাজ আর এক অর্থে ফানাহার যে কথা বলছে ইনজেকশনের মাধ্যমে গ্লুকোজ জাতীয় অনেক রুগী অসুস্থ মুখ দিয়ে খাইতে পারে তাকে সেলাইন দিছে গ্লুকোজ জাতীয় যেটা খাদ্যের সম্পূরক সেই জিনিস যদি ঢুকানো হয় তাহলে অবশ্যই রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃত ভূমিকা না ইচ্ছাকৃত ভূমিকা করলে রোজা ভেঙে যাবে মহিলাদের মাসিক অবস্থা নিঃশ্বাস শুরু হওয়া আপনার কি হবে রোজা ভেঙে যাবে দূষিত রক্ত বের করা এই দূষিত রক্ত বের করা নিয়ে গুলো মধ্যে মতভেদ আছে যেহেতু আবুদাউদের হাদিস আছে যে সিঙ্গা লাগায় মুখে আর হোক লাগে যে রক্ত বের করে তাহলে কি রোজা ভেঙে যাবে আর আছে যে রোজা ভাঙবে না কথা বুঝতে পারছেন যেমন বলা হচ্ছে যে হ্যাঁ দেহে থেকে দূষিত রক্ত বের করে তার এবং যার বের করা হয় তার রোজা নষ্ট হয়ে যাবে আবুদাউদ তেইশশো সাতষট্টি তারপর হচ্ছে দারিমি এরপর ইবনি খোজাইমা এ অনেকগুলো হাদিস আছে আর আরেকটি হাদিস আছে যে এটা সোল্লা করেছেন যে তিনি রোজা অবস্থায় নিজ দেহ থেকে দূষিত রক্ত বের করেছেন শোহিবুখারি উনিশশো আটত্রিশ উনিশশো উনচল্লিশ আবুদাউদ তেইশশো বাহাত্তর তিরিমিজি এরকম হাদিসগুলা সুতরাংত মতন একটি আছে তবে ওলা করছে যদি সে রক্ত বের করে তাহলে রোজা ভাঙ্গনা আল্লাহ আলম আল্লাহাক সবচেয়ে ভালো জানেন তারপর নিয়ত বাতিল করা অন্তর স্থায় পিছিয়ে নিয়ে মুখ দিঘা এমনি সাবল করেছে কিন্তু অর্থাৎ খালেশ নিয়ত যদি বলে যান খোনা তাহলে তার নিয়ত বাতিল করলে তার সিয়াম বাতিল হয়ে যাবে গিয়া তারপরে মোর্তাদ হওয়া অর্থাৎ ইসলাম থেকে খারিজ হয়ে গেলে ইসলাম থেকে বাইরে হয়ে গেলে তোর কী হবে শিয়াম ভেঙে যাবে তারপরে হচ্ছে বেহুশ অর্থ জ্ঞান শূন্য হয়ে গেলে গিয়া দুনিয়ার কোনো হিত জ্ঞান নাই এরকম বেহুশ গেলে তার রোজা ভেঙে যাবে এটি মূল কথা তারপরে এটা হচ্ছে মূল কথা